নমস্কার, আমি শ্রী বিশ্বজিৎ আর আপনি দেখছেন অ্যাস্ট্রোবার্তা। অ্যাস্ট্রোবার্তায় আজ আমার আলোচনার বিষয় কোটিপতি মানুষের হাতের রেখা কেমন হয়। আজ যে জাতকের হাতটি নিয়েছি তার বর্তমান বয়স 50+। ইনি একজন সফল শিল্পপতি এবং কোটি টাকার মালিক। তাহলে এই হাতটির রেখা বিচার বিশ্লেষণের মাধ্যমে আমরা বুঝে নেওয়ার চেষ্টা করব বা জানার চেষ্টা করব হাতের রেখার বৈচিত্র্য বা গ্রহ পর্ব কেমন থাকলে একটা সময়ে মানুষ প্রচুর ধনী হতে পারে, কোটি টাকার সম্পত্তি করতে পারে, বা একজন সফল ইন্ডাস্ট্রিয়ালিস্ট বা রিয়েল এস্টেটের মালিক বা শিল্পপতি হতে পারে। চলে আসছি মূল আলোচনায়। আপনারা যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, হতে পারে এর হাতে যে ধরনের সংকেত বা সিম্বল রয়েছে আপনাদের দু একটা থাকলেও থাকতে পারে, আর আমার বলা কথাগুলি আপনার হাতের সাথে কতটা মিল হচ্ছে সেটিও কিন্তু খুব ভালোভাবে দেখবেন। আজ আপনার পরিস্থিতি যায় থাক, যদি এই হাতটির ন্যায় কিছু রেখা বা সংকেত আপনার হাতে থেকে থাকে, তাহলে একদিন না একদিন আপনি যে সাফল্যের চূড়ায় উঠতে পারবেন, প্রচুর ধন সম্পদ অর্থ উপার্জন করতে পারবেন, বা আপনার আন্ডারে কিছু মানুষ কর্ম করে নিজেদের জীবিকা নির্বাহ করতে পারবে তার নিদর্শন আপনাদের হাতে রয়েছে কি না ভালোভাবে বোঝার চেষ্টা করুন। চলে আসছি মূল আলোচনায়। হস্তরেখা বিচার করার প্রথম শর্ত হচ্ছে হাতের কালার এবং হাতের গঠনগত আকৃতিকে খুব ভালোভাবে দেখতে হয়। তাহলে এখানে হাতের গঠনগত আকৃতি বলতে করতল এবং আঙ্গুলের মধ্যে সমন্বয় বা সাদৃশ্য খোঁজা দরকার। তাহলে এই হাতটি অনেকটা স্কোয়ার প্রকৃতির এবং করতল আর আঙ্গুলের মধ্যে সুন্দর একটি বিন্যাস রয়েছে, যা থেকে ইন্ডিকেট করে জাতকের মানসিক দৃঢ়তা, যে কোনো কর্মে কনসেন্ট্রেশন করার ক্ষমতা, তার নিদর্শন পাওয়া যায় গঠনগত আকৃতি থেকে। এবং কালার থেকে ইন্ডিকেট পাওয়া যায় সেই জাতক বা জাতিকার শারীরিক সক্ষমতা কোন পর্যায়ে রয়েছে। তাহলে যদি হাতের কালার একটু লালিমা আভা যুক্ত হয়, সেক্ষেত্রে কিন্তু তাদের মধ্যে পজিটিভ এনার্জি প্রচুর মাত্রায় থাকে। তাহলে এই জাতকের হাতে কিন্তু কালারটি যদি ভালোভাবে পর্যবেক্ষণ করেন, তাহলে লালিমা আভা যুক্ত রয়েছে। সুতরাং জাতক একজন পজিটিভ মানুষ এবং সক্রিয় বা স্বয়ংসম্পূর্ণভাবে যে কোনো কাজ করার জন্য সচেষ্ট থাকবে, তার ইন্ডিকেট হাতের গঠনগত বিন্যাস এবং কালার থেকে পেলাম। এবারে আমরা আলোচনা করব এই জাতক এত সফলতা কী জন্য পেয়েছে। এই জাতকের হাতে বিশেষ চারটি শুভ সংকেত রয়েছে যা তাকে আজকে কোটিপতি বিজনেসম্যান বা শিল্পপতি হতে সাহায্য করছে। তাহলে সেই চারটি শুভ সংকেত কী কী রয়েছে আমি এক এক করে ড্র করে দেখাব। প্রথমত আপনারা যদি খুব ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখেন, তাহলে দেখতে পাবেন জাতকের বৃহস্পতির পর্বের শেষ প্রান্তটি, অর্থাৎ শনি এবং বৃহস্পতির শেষ পর্বে দেখুন একটি মৎস্যের ন্যায় তৈরি হয়ে আছে, অর্থাৎ এই সংকেতটির কথাই বলা হচ্ছে। এটি শনি এবং বৃহস্পতির মাঝে আছে, খুব ভালোভাবে দেখুন, পর্যবেক্ষণ করুন, তাহলে বুঝতে পারবেন। তাহলে শনি হচ্ছে কি, কর্মের কারকগ্রহ, সফলতার কারকগ্রহ, কর্মফলদাতা। বৃহস্পতি কি, বৃহস্পতি হচ্ছে অর্থ কারক গ্রহ। তাহলে বৃহস্পতি এবং শনির মাঝে এই ধরনের সুন্দর একটি মৎস্য চিহ্ন তৈরি হওয়ায় জাতকের কর্ম করে সঠিক ফল পেতে যথেষ্টই সাহায্য করেছে। এরপর যদি আমরা দু নম্বর পয়েন্ট দেখি, তাহলে দু নম্বর পয়েন্ট হচ্ছে ঈশ্বরের আশীর্বাদ স্বরূপ। এই দেখুন, এত দীর্ঘ মার্শাল রেখা আমি আজ পর্যন্ত কারো হাতে লক্ষ্য করিনি। আমি প্রচুর মানুষের হস্তরেখা বিচার করার সৌভাগ্য আমার হয়েছে, কিন্তু এতটা দীর্ঘ এবং এতটা ত্রুটিমুক্ত মার্শাল রেখা আমি আজ পর্যন্ত কারো হাতে দেখতে পাইনি। তাহলে এটি কিন্তু অত্যন্ত পজিটিভ রেজাল্ট দিয়ে থাকে, এটি একটি ঈশ্বরের আশীর্বাদ স্বরূপ।
যদি ভাগ্যরেখা নাও থাকে কিন্তু এই ধরনের একটি মার্শাল রেখা থাকে তাহলে কিন্তু সেই জাতক যথেষ্টই ভাগ্যবান, এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। আবার যদি আপনারা এই জায়গাটিকে ভালোভাবে পর্যবেক্ষণ করেন, এই হচ্ছে জাতকের আয়ুরেখা। এবার আয়ুরেখায় দেখুন কোনো কাটাকুটি দাগ নেই, কোথাও কোনো জব চিহ্ন নেই, কোথাও কোনো ডট চিহ্ন নেই, কোথাও কোনো ধরনের অশুভ সংকেত নেই। আর এই রাহুর ক্ষেত্রটি ভালোভাবে পর্যবেক্ষণ করুন, দেখুন রাহু থেকেও এই ধরনের কোনো এড়ো রেখা এই জাতকের আয়ুরেখাকে ক্রস করে যাচ্ছে না। আবার একই সাথে রাহুর জায়গাটি অর্থাৎ এই জায়গাটিকে যদি লক্ষ্য করেন তাহলে এই জায়গাটি কিন্তু ফোলা ভাব রয়েছে বা এই জায়গায় কোনো গর্তও নেই। তাহলে অকস্মাৎ ধনলাভের কারক গ্রহ হচ্ছে রাহু, শিল্পে সফলতা দেওয়ার কারক গ্রহ হচ্ছে রাহু, মানুষকে তার কাছ থেকে সঠিক কাজ আদায় করে নেওয়ার ক্ষমতা অর্জন করে থাকে রাহু, ক্যালকুলেটিভ রিস্ক নেওয়ার ক্ষমতা প্রদান করে থাকে রাহু। তাহলে সেইখানেও একটি গ্রহ যদি হাতের মধ্যে শুভভাবে অবস্থান করে তাহলে সেই জাতক কিন্তু খুব দ্রুত তার কর্মজীবনে উন্নতি করতে পারে যদি শনির পর্বটি ভালোভাবে অবস্থান করে, এটি কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে রাহু যথেষ্ট শুভভাবে আছে এটি আমরা বুঝতে পারলাম। এবারে যদি আমরা শনির পর্বটি দেখি তাহলে এই হচ্ছে জাতকের শনির পর্ব। শনি কিন্তু যথেষ্ট পজিটিভ, সাধারণত শনির জায়গা মানুষের একটু নিচস্থ হয় বা গর্তযুক্ত হয়, কিন্তু এই হাতটিকে ভালোভাবে পর্যবেক্ষণ করুন, শনির ক্ষেত্রটি কিন্তু অনেক বেশি ফোলা ভাব রয়েছে। আর শনির ক্ষেত্রে কিন্তু এই ধরনের ঊর্ধ্বমুখী দুটির শনিরেখা রয়েছে, তাহলে এইখানেও পরপর দুটি শনিরেখা থাকায় জাতকের সোর্স অফ ইনকাম একাধিক জায়গা হয়ে গেছে। তাহলে রাহু অত্যন্ত শুভ এবং রাহুর দোসর শনি সেও কিন্তু যথেষ্ট শুভভাবে অবস্থান করে আছে। আর এই রাহু শনির সমন্বয় জাতককে কিন্তু একজন সফল শিল্পপতি হতে যথেষ্টই সহযোগিতা করেছে, এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। আবার যদি কোনো মানুষের শনির ক্ষেত্র ভালো থাকে তাহলে তারা কিন্তু নিজের অধীনে অনেক শ্রমিক নিয়োগ করতে পারে বা নিজের অধীনে যারা কাজ করে তাদের কাছ থেকে 10% আদায় করে নিতেও পারে। তাহলে একজন শিল্পপতির কিন্তু এই দক্ষতা অবশ্যই থাকার প্রয়োজনীয়তা রয়েছে, যেটি কিন্তু এই জাতকের রাহুর পর্ব এবং শনির পর্ব দেখলে খুব সহজেই অনুমান করা যায়। এবার আমরা দেখব জাতকের তৃতীয় পয়েন্ট, সেটি হচ্ছে জাতকের সুন্দর একটি ভাগ্যরেখা। দেখুন এই হচ্ছে জাতকের ভাগ্যরেখা, এটি কিন্তু শনির পর্ব পর্যন্ত একদম স্ট্রেট বা সোজা চলে গেছে। আর এই ভাগ্যরেখাতেও কোথাও কোনো অশুভ সংকেত নেই, যার ফলে কি হয়েছে, জাতক যে কর্ম করার জন্য উদ্যোগী বা সচেষ্ট হয়েছে সেই কর্মে পর্যাপ্ত মাত্রায় সফলতা পেয়েছে, ভাগ্যের সহায়তা পেয়েছে। আর এই অনুকূল ভাগ্যের জন্য জাতক কিন্তু তার কর্মজীবনকে মসৃণ গতিতে এগিয়ে নিয়ে যেতে পেরেছে। আর আজ যে জাতকের যশ খ্যাতি দিকে দিকে ছড়িয়ে পড়েছে তার একটি সংকেত আমরা এই হাতটির মধ্যেই দেখতে পাচ্ছি। সেই সংকেতটি কোথায় রয়েছে? সেই সংকেতটি রয়েছে রবির ক্ষেত্রে। আপনারা যদি রবির ক্ষেত্রটিকে ভালোভাবে পর্যবেক্ষণ করেন তাহলে এই হচ্ছে রবির ক্ষেত্র, রবি মান যশ খ্যাতির কারক গ্রহ। আর এই রবির ক্ষেত্রে সুন্দর একটি রবি রেখা আপনারা লক্ষ্য করতে পাচ্ছেন। এই দেখুন সাধারণত অধিকাংশ মানুষের হাতেই এই রবির ক্ষেত্রে রবি রেখাটি থাকে হৃদয় রেখার উপরে, অর্থাৎ হৃদয় রেখার থেকে নিচে নামতে সচরাচর দেখা যায় না। হাজার হাজার মানুষের হাত লক্ষ্য করলেও রবি ক্ষেত্রের মধ্যেই রবি রেখাটি সীমাবদ্ধ এরূপই দেখা যায়। কিন্তু জাতকের দেখুন রবির ক্ষেত্রে হৃদয় রেখার উপরে রবি রেখাটি তো রয়েইছে, তার একটি শাখা রেখা ভাগ্য রেখার সঙ্গে সংযুক্ত হয়ে এইভাবে রবি রেখায় মিশ্রিত হয়েছে। খুব ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখুন তাহলে এত বিশাল রবি রেখা মানুষের সচরাচর দেখা যায় না, যার ফলে কিন্তু জাতকের মান যশ খ্যাতি এটি দিকে দিকে ছড়িয়ে পড়েছে। আর এইখানে সুন্দর একটি রবি রেখা থাকায় জাতকের যে
রাজনীতির প্রতি একটা অনুরাগ থাকবে বা অনুরাগ তৈরি হবে সেটারও কিন্তু ইন্ডিকেট রয়েছে। এবারে আমাদেরকে খুব ভালোভাবে দেখতে হবে চতুর্থ পয়েন্ট, অর্থাৎ জাতক যে কোটিপতি হতে পেরেছে সেই কোটিপতি হওয়ার জন্য বুদ্ধিমত্তার প্রয়োজন, নিজের বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে সঠিক কর্ম করার প্রয়োজন, সঠিক পরিকল্পনার প্রয়োজন। তাহলে এই সঠিক পরিকল্পনাটি কোথা থেকে দেখব, সেটি দেখব আমরা জাতকের মস্তিষ্ক রেখা বা ব্রেন লাইন থেকে। তাহলে এই হচ্ছে জাতকের ব্রেন লাইন। খুব ভালোভাবে যদি আপনারা পর্যবেক্ষণ করেন তাহলে ব্রেন লাইনটিকে দেখে অপেক্ষাকৃত একটু ছোট মনে হচ্ছে, এবং এটা সত্যি যে জাতকের ব্রেন লাইন বা শিরোরেখা অপেক্ষাকৃত একটু ছোট, কিন্তু ব্রেনের পরিধি বা ব্যাপ্তি অসাধারণ। কেন এমনটা হয়েছে দেখুন, তারও নিদর্শন কিন্তু এই জাতকের শিরোরেখা বা ব্রেন লাইনেই রয়েছে। জাতকের ব্রেন লাইনটি ত্রিমুখী হয়ে গেছে, একটি শুক্রের দিকে চলে আসছে, একটি চন্দ্রের দিকে চলে আসছে এবং একটি মঙ্গলের দিকে চলে আসছে। ভালোভাবে যদি পর্যবেক্ষণ করেন তাহলে আপনারা জাতকের শেষ ভাগ ত্রিমুখী হয়ে গেছে এটি কিন্তু লক্ষ্য করতে পারবেন। তো জাতকের বুদ্ধিরেখা মঙ্গলের দিকে ধাবিত হওয়ায় বা একটি শাখা রেখা মঙ্গলের দিকে যাওয়ার জন্য মঙ্গলের সাহস এবং ক্যালকুলেটিভ রিস্ক আর প্রচুর পরিমাণে এনার্জি এই জাতকের মধ্যে রয়েছে। অর্থাৎ জাতকের কনফিডেন্স লেভেল যথেষ্ট উচ্চ মাত্রায় রয়েছে জাতকের বুদ্ধিরেখা বা ব্রেন লাইন শাখা রেখা মঙ্গল অভিমুখে যাওয়ায়। আরেকটি শাখা রেখা চন্দ্র অভিমুখে চলে এসেছে। চন্দ্র আমাদের মানসিক শক্তিকে রিপ্রেজেন্ট করে থাকে, আমাদের কনসেন্ট্রেশন পাওয়ার বা ধৈর্যকে রিপ্রেজেন্ট করে থাকে। তাহলে জাতক যথেষ্টই বুদ্ধিমান, জাতক ধৈর্যশীল এবং ক্যালকুলেটিভ রিস্ক নেওয়ার ক্ষমতা অসাধারণ রয়েছে। আবার তৃতীয় মুখ, অর্থাৎ এই মুখটি যেটি শিরোরেখা থেকে চন্দ্র মাফ করবেন শুক্র অভিমুখে চলে আসছে, এটি ইন্ডিকেট করছে শুক্র মানুষের ভোগ বিলাসের কারকগ্রহ, রিয়েল এস্টেটের কারকগ্রহ, দাম্পত্য সুখের কারকগ্রহ, শখ শৌখিনতার কারকগ্রহ, পরিষ্কার পরিচ্ছন্নতার কারকগ্রহ। তাহলে জাতকের বুদ্ধি লাইন থেকে আমরা কী কী পাচ্ছি? জাতক যথেষ্টই ধৈর্যশীল চন্দ্রের জন্য, জাতকের অসাধারণ রিস্ক নেওয়ার ক্ষমতা রয়েছে এবং ক্যালকুলেটিভ রিস্ক নিতে পারদর্শী আর অত্যন্ত সাহসী, তার কারণ মঙ্গলের থেকে পাচ্ছি। আর সঠিক পরিকল্পনাকে বাস্তবায়িত এবং রুচিশীল পরিমার্জিত করে রিপ্রেজেন্ট করার ক্ষমতা সেটি শুক্রের কাছ থেকে অবশ্যই বুঝতে পারছি। তাহলে এই এতগুলি শুভ সংকেত থাকায় জাতক যথেষ্টই সফলতা অর্জন করতে পেরেছে আজকের তারিখে রিয়েল এস্টেট এবং ইন্ডাস্ট্রির মালিক। তাহলে এই ছিল এই খাতটির বিশেষ বৈশিষ্ট্য। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন আর ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।